সুরা 60 নম্বর তিনি আমাদেরকে আবার তিনি বলেও দিয়েছেন, হ্যাঁ তিনি আমাদেরকে কি করেছেন যে সতর্ক করে দিয়েছেন যে আমি যা বলেছি সব যথার্থই সত্য, তোমরা সংশয় প্রকাশ করতে পারবে না। হ্যাঁ, বাট আবার উনি এই কোরআনেই আবার অন্য জায়গাতে অন্য তথ্য দিয়েছেন। হ্যাঁ, তো সেটা বলার আগে আমি পবিত্র বাইবেল থেকে আমি একটি আয়াত আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেটা আপনারা যদি পবিত্র বাইবেলের যে একদম প্রথম বই আছে যেটাকে আমরা আদি পুস্তক বলি এবং ইংরেজিতে আমরা জেনেসিস বলি, সেখানে আপনি 2 নম্বর অধ্যায় 7 নম্বর কি লেখা আছে দেখেন, যে প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো তুলে নিয়ে একজন মানুষ তৈরি করলেন এবং সেই মানুষের নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন এবং মানুষটি জীবন্ত হয়ে উঠলো। হ্যাঁ, তো এই যে আল্লাহ যে বলেছেন যে আদমকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন, সেটা আমি মেনে নিচ্ছি, কারণ এটা পবিত্র বাইবেলের সাথে ম্যাচ করছে। হ্যাঁ, পবিত্র বাইবেলও কিন্তু একই কথা বলছে যে আমরা যে ধুলো থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, যে ঈশ্বর আমাদেরকে কি করেছেন, মাটি থেকে ধুলো তুলে নিয়ে একজন মানুষ সৃষ্টি করলেন এবং সেই মানুষটি হচ্ছে আদম। তো এটি কিন্তু আমি আমি মেনে নিচ্ছি, কারণ কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী আদমকে যে মাটি থেকে তৈরি করা হয়েছিল সেটা ম্যাচ করছে। এখন চলুন আমি আরেকটি আয়াত বলছি আল কোরআনে 21 নম্বর সুরার, আপনারা যদি 91 নম্বর মানে 91 নম্বর আয়াত যান, সেখানে কি লেখা আছে চলুন দেখা যাক। সেখানে লেখা আছে, এবং সেই নারীর কথা আলোচনা করুন, এখানে মরিয়মের কথা বলা হচ্ছে, যে তার কাম প্রবৃত্তিকে বশে রেখেছিল, অতঃপর আমি মানে আল্লাহ বলছেন, অতঃপর আমি তার মধ্যে মানে মরিয়মের মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম, মানে আল্লাহর রূহটা ফুঁকে দিয়েছিলেন। হ্যাঁ, এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম। হ্যাঁ, আমি আবারও আপনাদের সুবিধার্থে আমি 21 নম্বর সূরার 91 নম্বর আয়াতটি পড়ে শোনাচ্ছি, এবং সেই নারীর কথা আলোচনা করুন যে তার কাম প্রবৃত্তিকে বসে রেখেছিল, এবং অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে, হ্যাঁ, যে উনি বলে দিয়েছেন আমাদেরকে যে আল্লাহ কি করেছেন, মরিয়মের মাধ্যমে মরিয়মের মধ্যে সরি মরিয়মের মধ্যে আল্লাহর যে রূহটা ফুঁকে দিয়েছিলেন সেটা কিন্তু বলেছেন। হ্যাঁ, এবং আল্লাহ যেটা বলেছেন আপনি দেখেন যে 3 নম্বর সূরার 59 যে আয়াতে, হ্যাঁ, যে হয়ে যাও আদমকে হয়ে যাও বলাতে আদম হয়ে গেছে। এখানে আপনি যদি দেখেন যে 21 নম্বর সূরার 91 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ কিন্তু বলে নাই যে আমি মরিয়মের কাছে গিয়ে আমি হয়ে যাও বলেছি, তারপরে কি ঈসার জন্ম হয়ে গেছে বা ঈসা হয়ে গেছে, সেটা কিন্তু বলে নাই। হ্যাঁ, সেটা কিন্তু লেখা নাই। যেটা লেখা আছে যে অতঃপর আমি মরিয়মের মধ্যে আমার যে পাক রূহটা সেটা আমি ফুঁকে দিয়েছি। আল্লাহ কিন্তু একবারের জন্য মেনশন করেন নাই 21 নম্বর সূরার, হ্যাঁ, যে 91 নম্বর আয়াতে যে আমি বলেছি আমি অর্ডার করেছি, হ্যাঁ, যে হয়ে যেতে হয়ে গেছে সেটা কিন্তু বলেন না। সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, হ্যাঁ, যে আল্লাহর যে পাক রুটা পবিত্র রুটা সেটা ফুঁকে দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, মরিয়মের মাধ্যমে। এবং এই যে জিসাস ক্রাইস্ট বা ঈশার যে জন্মটা সেটা কিন্তু একটা প্রসেসের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, প্রসেসটা হচ্ছে যে সেটা কিন্তু স্বয়ং যে আপনারা বলেন আল্লাহ, আমরা বলি পিতা, বাইবেলের ভাষা আল্লাহকেই পিতা বলা হয়। সো আপনারা যেটা মনে করেন এবং আমরা আমি যেটা বলি আমি পিতাই বলি, হ্যাঁ, যে বা অথবা আপনাদের সুবিধাতে আমি আল্লাহ বলছি, আপনারা যে মনে করেন যে আল্লাহ আদমকে হব বলে হয়ে গেছে, হ্যাঁ, এবং মাটি দিয়ে তৈরি করেছে, এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 21 নম্বর সূরাতে 91 নম্বর ভার্সে যে আল্লাহ কিন্তু তাকে মাটি দিয়ে তৈরি করেননি, আল্লাহ ঈসাকে মাটি দিয়ে তৈরি করেননি এবং তাকে কি করেননি, যে হব বলেও কিন্তু তার যে জন্মটা হয়ে যায়নি, একটা প্রসেসের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। সেই প্রসেসটা হচ্ছে যে আল্লাহ স্বয়ং তার যে রূহটা, হ্যাঁ, যে রুহটা কোত্থেকে এসেছে বলেন তো, কার এই রুহটা, কার, আপনারা যদি বলেন যে রুহটা হচ্ছে আলাদা একটা মানে একটা বিং, হ্যাঁ, সেটা নিয়েও আমি লাইভ করব। রুহ কিন্তু, হ্যাঁ, যে আল্লাহর কাছ থেকে এসেছেন। হ্যাঁ, অথবা আপনি মানে অন্যদিকে দেখেন যে আল্লাহ যখন আদমকে তৈরি করেছেন, হ্যাঁ, তখন কিন্তু তিনি তার মুখের কথা বলেছেন যে হয়ে যাও হয়ে গেছে, হ্যাঁ, তিনি কিন্তু তার রূহটা ফুঁকে দেননি। বাট ঈসার ক্ষেত্রে যেটা হয়েছে, তিনি তার যে আল্লাহর যে রূহটা আছে সেটা মরিয়মের মধ্যে দিয়েছেন, কিভাবে দিয়েছেন,
ফুঁকে দিয়েছেন, ব্লো করেছেন, হ্যাঁ, তারপরেই কিন্তু কি মরিয়ম গর্ভবতী হয়েছেন। হ্যাঁ, সো হ বলাতে কিন্তু হয়ে যান, এটা কিন্তু কোরআনের একটি ভুল, আমি আজকে ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে কিভাবে ভুল আপনি দেখেন যে 3 নম্বর সুরার যে 59 নম্বর আয়াতের সাথে কিন্তু 21 নম্বর সুরার 91 নম্বর আয়াতটা ম্যাচ করছেন। আপনারা যদি কেউ আমার ভুলটা ধরিয়ে দিতে চান, আমি কিন্তু লাইভে এখন আছি, আপনারা কিন্তু আমার সাথে কি যে সরাসরি লাইভে আপনারা আমার ভুলটা ভেঙে দিতে পারেন। ওকে, শালিম ভাইকে বলছি যে আমি আপনার কমেন্টটা না পড়ি আপনার উত্তরটা আমি আমি দিচ্ছি, যে অল্প একটু পড়ি, যে আমি আমি বলেছি যে সমাজের চাপে আমার কাছে মনে হয়েছে এটা যে আপনি ক্রাইস্টকে ফলো করছেন না। আপনি বলেন তো, যে আপনি তো কোরআনটা পড়েছেন, রাইট? আপনার আল্লাহ বলে নাই আপনাকে যে আপনার আপনার আমার সবাইকে জিসাস ক্রাইস্টকে অনুসরণ করতে হবে? আপনি এটা অস্বীকার করতে পারবেন? এবং আপনি কি তাকে স্বীকার করছেন কি না বলেন তো? আপনি যদি স্বীকার করে থাকেন কীভাবে স্বীকার করছেন সেটাও আমি জানতে চাই। ওকে, তো আমি তো উদাহরণ দিয়েছি গত লাইভে, আমি বলেছি। ওকে, আমি দেখছি অন্য কোনো কমেন্ট আছে কিনা। এটাকে আমাকে বলেছেন আপু, আপনি নাকি ইসলাম কবুল করে নিয়েছেন, শুধু সমাজের চাপে প্রকাশ করতে পারছেন না। শালিম ভাই, এটাকে আপনি আমাকে বলেছেন নাকি অন্য কাউকে? মানে আপনি প্রশ্ন উত্তর দিচ্ছেন, যদি আমাকে বলে থাকেন প্রশ্নই আসে না ইসলামকে কবুল করে নেয়ার। কারণ কি এরকম একটা ভুল ভাল শেতানিক ধর্মকে আমি কবুল করে নিব কেন? কারণ এটা তো আমি আমি জানতামই না এটা যে এত ভুল আছে এই কোরআনের মধ্যে, সেটা তো আমি এতটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম না। কারণ আমি আর 10 জন সাধারণ মানুষের মধ্যে কোরআনটা পড়েছি, আমি জেনেছি যে এটাই আমার জন্য একমাত্র কি বই। বাট আমি যখন অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েছি, বিশেষ করে আমি বাইবেলটা পড়েছি, পবিত্র বাইবেল পড়েছি, তখন দেখেছি এটার মধ্যে কত ভুল। হ্যাঁ, যে জিসাস ক্রাইস্টের নামটা চুরি করা হয়েছে, তার জন্ম মৃত্যুটা, তার জন্মের প্রক্রিয়াটা এখানে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা আমি আজকে লাইভে বলছি, এবং তার যে মৃত্যুটা, হ্যাঁ, অস্বীকার করা হয়েছে। হ্যাঁ, তো শুধু এখানে তার নামটা ব্যবহার করা হয়েছে। ঈশ্বরের সাথে হচ্ছে যে শয়তানের যে একটা ফাইট, সেটা কোরআনটা পড়লে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, সো অফকোর্স এই অপদেবতার বই মানে কোরআন অবশ্যই আমি স্বীকার করবো না। হ্যাঁ, কারণ আমার মধ্যে এখন স্পিরিট অফ গড আছেন, ঈশার যে যে পবিত্র আত্মাটা আছে। হ্যাঁ, সো আমি যদি এখন ভুল করি, হ্যাঁ, তাহলে যেটা হবে যে আগেও যেমন ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করার আগেও যেমন আমি নরকে চলে যেতাম, ঠিক তারপরও এখন আমি নরকে চলে যাব। হ্যাঁ, সো আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড আই ফিল প্রাউড টু বি এ ক্রিশ্চিয়ান। আমি ক্রাইস্টকে ফলো করার জন্য আমি গর্ববোধ করি, আমি গর্বিত। কারণ দেখেন যে এটা তো লেখাই আছে, কোরআনেই তো লেখা আছে, আমি সবাইকে বলছি। শুধু আমাকে একবার আপনারা কেউ একটু কমেন্ট করে বলেন তো, আপনারা কীভাবে ঈশাকে অনুসরণ করছেন? আপনারা কি কেউ বলতে পারবেন যে আমি জিসাস ক্রাইস্টকে বিশ্বাস করি না, বা আমার মৃত্যুর আগে তাকে বিশ্বাস না করলেও হবে? বা আপনারা যদি বলেন যে না ঠিক আছে আমি বিশ্বাস করি, আপনারা কিভাবে বিশ্বাসটা করছেন তাকে? এই প্রশ্নের উত্তরটি আমি একটু জানতে চাই আপনাদের কাছে। ওকে, মোনার্ক ভাইয়া বলেছেন, মোনার্ক রশিদ ভাইয়া বলেছেন, সরি ভাই আমি যদি আপনার নামটি সুন্দর করে উচ্চারণ করতে না পারি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম, যদি আপনি ইসলামের চেয়ে সত্য অন্য ধর্ম দেখাতে পারেন তাহলে আমি ক্রিশ্চিয়ান হয়ে যাব। ভাইয়া, সবচেয়ে প্রথমে আমি যেটা বলবো, আমার কথার উপর নির্ভর করে আমাকে দেখে আমাকে ফলো করে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করবেন না দয়া করে। তাহলে আপনার এই নামে মাত্র ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করার জন্য আপনাকে কিন্তু নরকে যেতে হবে। আপনি যদি বুঝে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেন তাহলে আপনার জন্য সুফল বয়ে আনবে পরকালে। হ্যাঁ, আপনি নাজাত পাবেন, দুনিয়াতেও আপনি মুক্ত থাকবেন শয়তান থেকে, এবং পরকালেও আপনি কোথায় আপনি নরক থেকে মুক্তি পাবেন। বাট আমার দেখা দেখি বা আমাকে চ্যালেঞ্জ করে আপনারা কেউ দয়া করে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করবেন না, তাহলে আপনাদের কোনো লাভ হবে না এবং আমারও ক্ষতি হবে। হ্যাঁ, আমিও মানে পাপ, এটা আমারও জন্য পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। বাট আমি যদি কোরআনের কথা বলি, যে কোরআনে অ্যাকচুয়ালি সত্য ধর্ম আপনি বলছেন, এটা তো ওসমানের লেখা,
এই কোরআনটা তো ওসমানের নিজস্ব হাতের লেখা, মুখের কথা। হ্যাঁ, এবং আপনাদের কি আছে কোনো অরিজিনাল কপি? আপনারা কি দেখাতে পারবেন? আপনাদের মানে ওসমান কি করেছে, খলিফা ওসমান যেটা করেছে, তিনি তো হাফজার কাছ থেকে সবগুলো কোরআনের কপি এনে যেটা করেছে, যে মেইন যে কপিটা, মানে তিনি যখন কোরআনটা লিখেছেন, ওসমানের কথা বলছি, তিনি তার কথাগুলো পবিত্র বাইবেল থেকে কপি করে যে হাফজার থেকে যে কপিগুলো তিনি নিয়েছিলেন সেগুলো, সে অরিজিনাল কপিগুলো তিনি আগুনে মানে পুড়িয়ে দিয়েছেন, বার্ন করে ফেলেছেন। সো আপনাদের তো কোনো অরিজিনালিটি নেই, অরিজিনাল কপি নেই, সেখানে আপনারা কি করে কোরআনকে সত্য ধর্ম বলবেন? হ্যাঁ, সো আপনাদের তো হাদিসগুলা দেখেন কত বছর, আপনাদের নবীর, আপনারা যে নবী বলেন, হ্যাঁ, সে কিন্তু অ্যাকচুয়ালি লায়ার, ভণ্ড নবী, আমি আবারও বলছি, হ্যাঁ, যে সে কিন্তু তার মধ্যে অশুচি আত্মা ছিল, তার যে প্রতিপালককে সে কিন্তু জানতো না। হ্যাঁ, সো এই যে আপনাদের নবীর মৃত্যুর কত বছর পরে হাদিস লেখা হয়েছে, আপনারা বলেন তো, যে এগুলো অথেন্টিসিটি কি, এগুলো যে জেনুইন, হ্যাঁ, সেটাও তো আমি বলতে পারবো না, রাইট? তার তো কোনো মানে এই হাদিসগুলো পড়িয়ে আমার কাছে কেমন যেন লাগে, এবং এগুলো তো বাচ্চা, কোনো বাচ্চারা হাদিসগুলো পড়তে পারবে না। মানে আমি যখন হাদিসগুলো পড়ি, এমন অনেক অনেক হাদিস আমি পেয়েছি, এই যে আপনারা বলেন যে হাফিজরা কোরআন মুখস্থ করে, হাদিস জানে, সব কিছু জানে, হাফিজ না তো ছোটো ছোটো বাচ্চাও আছে সেখানে, ছোটো ছোটো বাচ্চারা সেই সমস্ত মানে যে বাজে বাজে টাইপ হাদিসগুলো সেগুলো কিভাবে পড়ছে, মুখস্থ করছে, আমার তো মাথায় ঢুকছে না, এগুলো তো লজ্জাকর, শেম, হ্যাঁ, ছি ছি করার কথা। আপনাদের কোরআনটাও যেমন ভুল, হাদিসেরও কোনো কি নাই, অথেন্টিসিটি নেই, কোনোটারই নেই, আপনার হাদিসও ভুল, কোরআনও ভুল, ইকুয়াল জিরো, নাথিং। হ্যাঁ, আপনাদের কোরআন হচ্ছে একটি মিথ্যা ধর্ম, যেটি নিয়ে কিন্তু আমি লাইভ করেছি, কি করে কোরআনটা মিথ্যা ধর্ম হয়, হ্যাঁ, এবং এটা কি সত্য ধর্ম নাকি, আপনারা আমার নাইমা সরকার পেজে গেলে কিন্তু অনেক অনেক আপনারা কি পাবেন, লাইভগুলো পাবেন, হ্যাঁ, শোনার আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল। হ্যাঁ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি। লিন্ডা মিথুল আপু, আপনি আজকে লাইভে জয়েন করেছেন, কেমন আছেন আপু? অনেক অনেক ধন্যবাদ লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে, এবং আপনার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল, শুভেচ্ছা রইল, হ্যাঁ, জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। এবং আপনি বলেছেন গুড মর্নিং, সেম টু ইউ আপু, গুড মর্নিং। অ্যান্ড ওকে, আমি যেটা বলছিলাম, অনেক অনেক মানুষ জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ, যে আপনাদের জানার যে আগ্রহ সেটা তৈরি হচ্ছে দেখে আমি কিন্তু খুব খুশি হচ্ছি, যে আপনারা ধর্ম বিষয়ে কি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আপনারা কিন্তু আর মানে ব্লাইন্ড থাকতে চাচ্ছেন না, সেটা কিন্তু একটা কি পজিটিভ দিক আপনাদের জন্য, ওকে, যে পজিটিভ দিকটা কিন্তু আপনাদের জন্য কি সুফল বয়ে আনবে। ইমরান মাহমুদ ভাই বলেছেন, আচ্ছা কোরআনের ভুল কোথায়, কয়টা আপনি দেখেন? অনেক অনেক ভুল আছে, আমি কিন্তু আজকে একটি বলছি, মনোযোগ দিয়ে শুনেন, ওকে। ইয়েস আসিম ভাই, অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু জিসাস ক্রাইস্টকে মুখে স্বীকার করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো চয়েস নেই আমাদের, জিসাস ক্রাইস্টকে মেনে না ছাড়া কিন্তু অন্য কোনো দ্বিতীয় কোনো চয়েস নেই। ইমরান মাহমুদ ভাইকে বলছি যে আপনি আমার লাইভগুলো শুনেন, শুনলে কিন্তু বুঝতে পারবেন, হ্যাঁ, কারণ আমি এক একটা লাইভ এক একটা টপিকের উপরে করি আমি, সেই কারণে সবগুলো টপিক নিয়ে তো আমি একদিনে করতে পারবো না। হ্যাঁ, আপনি যদি আমার আগের লাইভগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। নজরুল ইসলাম ভাইয়াকে বলছি, যদি আপনি কথাটি আমাকে বলে থাকেন, আমি বলবো যে আমি হার্ট হই না আপনাদের কথাতে, কারণ আপনাদের কথার ভাষাই হয়তো এরকম, সো আই ডোন্ট মাইন্ড এনিমোর, কারণ লাইভ করতে করতে আমিও এগুলো পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি, যে আমার মুসলিম ভাই এবং বোনেরা পজিটিভলি কোনো কিছু দেখতেও পারে না, বলতেও পারে না, সে ভাষাও তাদের জানা নেই, ওকে, এনিওয়ে, বাট আপনি যখন শুনবেন, শুনতে শুনতে আপনার মধ্যে পজিটিভিটি কি ক্রিয়েট হবে, পজিটিভনেসটা তৈরি হবে, শুনতে থাকেন। এবং আমি তো আজকে বলছি, এই যে 3 নম্বর সুরা, মানে আলে ইমরান সুরার আমি যে আমি 59 নম্বরটা আমি বললাম, হ্যাঁ, সো সেটা আপনি খণ্ডন করেন, নজরুল ইসলাম ভাইকে বললাম যে আমি তো বললাম যে এটার সাথে তো আপনি দেখেন যে 21 নম্বর সুরার যে 91 নম্বর আয়াত তো ম্যাচ করছেন, আল্লাহ বলছেন, আপনি দেখেন আল্লাহ কি বলছেন, আলে ইমরান সুরার 60 নম্বর আমি যদি আবারও বলি, তিনি বলছেন যে আল্লাহ যেটা বলেছেন পালনকর্তা, যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য। হ্যাঁ, আল্লাহ বলেছেন যে আমি এই কোরআনে যা বলে দিচ্ছি সেটাই 100% কারেক্ট, আবার এখানে আমি যখন আপনাদেরকে ভুল ধরিয়ে দিচ্ছি তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, সো এগুলো আপনি খণ্ডন করেন, আমি নজরুল ইসলাম ভাইকে বলছি যে আপনি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিন, তাহলে তো আমিও আপনাদের কাছ থেকে হয়তো কারেক্ট হতে পারবো, রাইট? আমারও তো জানার অধিকার আছে। হ্যাঁ,
সো এই যে আল্লাহ 21 নম্বর সূরার যে 91 নম্বর আয়াতে বলেছেন যে তিনি কি করেছেন, যে মরিয়মের মাধ্যমে একটা প্রসেসের, মানে মরিয়মের কাছে একটা প্রসেসের মাধ্যমে, মানে তার যে পাক রুটা মানে ফুকে দিয়েছিলেন, তারপরেই কিন্তু যে ঈসা মানব রূপে দুনিয়াতে এসেছেন, আল্লাহ কিন্তু ঈসা হয়ে এসেছেন, মানে পিতায় পুত্র রূপে দুনিয়াতে এসেছেন। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমরা কিন্তু অনেক সময় জানি না, অনেক ক্ষেত্রে জানি না। হ্যাঁ, এবং আমি যদি এখন পবিত্র বাইবেল থেকে আমি একটি উদাহরণ দিই, আপনারা যদি গসপেল অফ লুকের 1 নম্বর অধ্যায় 35, হ্যাঁ মানে 35 নম্বর ভার্সে যান, সেখানে লেখা আছে যে ফেরেশতা জিব্রাইল মরিয়মকে বললেন, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠান করবেন, আর পরমেশ্বরের শক্তি, মানে পিতার শক্তির কথা বলা হচ্ছে, আর পরমেশ্বরের শক্তি তোমাকে আবৃত করবে, মানে মরিয়মকে আবৃত করবে সেই শক্তিটা, হ্যাঁ মানে ঈশ্বরের শক্তিটা, পিতার শক্তিটা। তাই যে পবিত্র শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। হ্যাঁ, সো এই যে আমি বলেছি আল্লাহই মানে পুত্র রূপে, মানে পিতাই পুত্র রূপে যে দুনিয়াতে এসেছেন, এটা কিন্তু আপনি গসপেল অফ লুকের পবিত্র বাইবেল থেকে, আমি বলছি গসপেল অফ লুকের 1 নম্বর অধ্যায় 35 নম্বর আপনি পড়েন, আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আবার একটা জিনিস খেয়াল করেন যে ফেরেশতা জিব্রাইল মরিয়মকে কি বলেছিলেন, যে পবিত্র শিশু জন্মগ্রহণ করবে। আপনি দেখেন যে মুহাম্মদকে কিন্তু জন্মগ্রহণের আগে পবিত্র বলা হয়নি, হ্যাঁ যে পবিত্র একজন মহানবী আসবেন, হ্যাঁ যে মায়ের পেটে জন্মগ্রহণ করবেন বা এরকম কিছু লেখা নাই। আবার মুসা নবীকেও বলা হয় নাই, তারপরে আইজাক নবীকেও এগুলো বলা হয় নাই যে তারা হচ্ছেন পবিত্র, সেটা কিন্তু বলা হয়নি। কোনো নবী রাসুলকে কিন্তু পবিত্র বলা হয়নি। আপনি প্রত্যেক নবী রাসুলের আপনি কাহিনী পড়েন, জীবনী পড়েন, তাদের জীবনে কিন্তু উত্থান পতন আছে, তাদের জীবনেও কিন্তু গুনাহ, যে তারাও যে গুনাহ করেছেন এবং সেটা যে তারা ক্ষমাও পেয়েছেন, মাফও পেয়েছেন জিসাস ক্রাইস্টের কাছে, সেটার কথা কিন্তু লেখা আছে। আমরা কিন্তু কেউই পবিত্র না, হ্যাঁ আপনি আমি সব কেউই কিন্তু পবিত্র না। এমন কি আদমকেও, যে একদম আদম ছিল কে, প্রথম মানব, হ্যাঁ যে পিতা বা আপনারা যে বলেন আল্লাহ, হ্যাঁ তাকে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সে আদমও কিন্তু ভুল করেছে, তিনিও কিন্তু পবিত্র না। হ্যাঁ, সো বাট আপনি এই কথাটা আমি কেন বললাম যে যে ফেরেশতা জিব্রাইল মরিয়মকে কিন্তু জিসাস ক্রাইস্টের যে ভূমিষ্ঠ হওয়ার আগে, পৃথিবীতে মানব রূপ ধারণ করে আসার আগে বলে দিয়েছিলেন, হ্যাঁ যে যে শিশুটি তোমার গর্ভে আসছে সে অত্যন্ত পবিত্র। হ্যাঁ, এবং পবিত্র কাকে বলা যায় বলেন তো? একমাত্র ঈশ্বরকেই কিন্তু পবিত্র বলা যায়। আপনি আমি কিন্তু পবিত্রতা ধারে কাছে নেই, ছিটাফোঁটাও কিন্তু নাই। হ্যাঁ, আমি আবারও বলছি যে এই যে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে 21 নম্বর সূরার 91 নম্বর আয়াত থেকে, এটা কিন্তু ম্যাচ করছে 1 নম্বর যে গসপেল অফ লুকের 1 নম্বর অধ্যায়ের 35 নম্বর আয়াতের সাথে ম্যাচ করছে, বাট আল ইমরানের 59 আয়াতের সাথে কিন্তু ম্যাচ করছে না। আমি কিন্তু আজকে কোরআনে একটি ভুল ধরিয়ে দিলাম, হ্যাঁ যে ঈসাকে কিন্তু মাটি দিয়ে আল্লাহ তৈরি করেননি বা হও বললেও কিন্তু ঈসার জন্ম হয়নি, ঈসার জন্মটা স্বয়ং আল্লাহর মাধ্যমেই হয়েছে এবং পরমেশ্বরের শক্তির মাধ্যমে হয়েছে, যেটা লেখা আছে গসপেল অফ লুকে লেখা আছে, আমি একটু আগে বলেছি। হ্যাঁ, যে পিতার শক্তিটাই মরিয়মের মাধ্যমে, মরিয়মের কাছে এসেছে, সেই শক্তিটাই মানব রূপ ধারণ করেছে। হ্যাঁ, সো আমি আরেকটা উদাহরণ দিব, সো কোরআন থেকে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আল কোরআন থেকে। ইমরান মাহমুদ ভাই বলেছেন যে আচ্ছা আপনি কোরআন ছেড়ে বাইবেলে কি দেখে মনে করেন যে এটা সত্য? আমি যেটা বুঝতে পেরেছি সেই সত্যটা যদি আপনিও বুঝতে চান তাহলে আপনাকে পবিত্র বাইবেলটা আগে পড়তে হবে, তারপর আপনি কোরআনটা পড়েন, যে এটার মান এবং এটার কোয়ালিটি যে কতটা, মানে যে নিম্ন মানের, জিরো, সেটা আপনি তখন বুঝতে পারবেন। হ্যাঁ, সো আমি এখানে আমার কথা বললে তো হবে না, আমি চাই যে আপনারা নিজে এক্সপিরিয়েন্সটুকু অর্জন করুন, হ্যাঁ যে যোগ্যতাটা অর্জন করেন, দেখেন যে আমি কেন কি সত্যটুকু পেয়েছি সেটা জানতে হলে আপনাকে পড়তে হবে অথবা আমার লাইভগুলো শুনতে হবে। শেখ মোহাম্মদ আবুল কাশিম ভাই বলেছেন যারা ধর্ম যাজক তারাও কিন্তু কোরআনের ভুল বলতে পারে না, তুমি যে তথ্যগুলো দিচ্ছ তা সম্পূর্ণ ভুল। ওকে ভাইয়া, আমি যে তথ্যগুলো দিচ্ছি
সেটা যে ভুল আপনি খণ্ডন করেন না। হ্যাঁ, আপনি এই কমেন্টগুলো না লিখে আমি কেন কিভাবে মানে কি কি কথাগুলো আমি ভুল বলছি সেটা আপনি লেখেন, মানে আমি ভুলটা কোত্থেকে বলছি, এ কোরআনটাকে আমি লিখেছি, আমি তো কোরআনের আল কোরআন থেকে আমি দলিল দিয়েছি এবং আমি বাইবেল থেকেও আমি দলিল দিয়েছি, রাইট? সো কোথায় লেখা আছে? বাইবেলও আপনি লেখেন নাই এবং কোরআনের লেখকও আপনি না, আমিও না। হ্যাঁ, সো ভুলটা অ্যাকচুয়ালি কি? ভুলটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি এবং আমি, কারণ আমরা বুঝতে পারছি না। আপনারা যারা মুসলিম তারা কি যে কোরআন থেকে আপনাদের চোখটা এদিক ওদিক পড়তে চায় না, কারণ আপনারা মনে করেন যে কোরআনটা হচ্ছে কি একদম সর্বশেষ গ্রন্থ, পবিত্র বাইবেলের পরে আর কোনো গ্রন্থ আসবে এমন কোনো কথা পবিত্র বাইবেলে লেখা নেই। কারণ কি যে পবিত্র বাইবেলের প্রথমেই যেমন সৃষ্টিকর্তা বলেছেন যে আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি, এই পৃথিবীটাকে আমি আলোয় ভরিয়ে দিয়েছি, আবার একদম শেষের আয়াতে কি কি আছে জানেন, যে আমি আসছি দ্রুত তোমাদের বিচার করার জন্য, সো গেট রেডি। হ্যাঁ, যে তোমরা রেডি হও, যে হয় তোমরা নাজাত পাবে অথবা তোমরা শাস্তি পাবে, সো এখন চয়েস ইজ ইয়ার্স। হ্যাঁ, আপনার হাতে চয়েস, আপনি কি স্বর্গ লাভ করতে চান নাকি নরক চান সেটা আপনার উপর ডিপেন্ড করে। এক্সকিউজ মি, ইমরান ভাই কি বলছেন যে পৃথিবীতে কেউ কোনোদিন প্রমাণ করতে পারেনি, পৃথিবীতে কেউ কোনোদিন প্রমাণ করতে পারেনি কারণ হয়তো কেউ তারা লাইভে এসে এরকম করে বলেনি, বাট আমি তো বলছি আমার মধ্যে তো ঈশ্বরের যে স্পিরিটটা আছে, পবিত্র আত্মা আছে, এবং এই পবিত্র আত্মাই যে জিসাস ক্রাইস্টের স্পিরিট। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ দিতে পারবো। আমি একটি ভার্স বলি, এখানে লেখা আছে, ওকে, আপনারা যদি পবিত্র বাইবেল পড়েন সেখানে আপনারা রোমান্স 8 নম্বর অধ্যায় 9 নম্বর ভার্সটি দেখেন, লেখা আছে যে তোমরা তোমাদের দৈহিক প্রবৃত্তির দ্বারা চালিত নও বরং আত্মা দ্বারা চালিত। হ্যাঁ, সো পরেরটুকু পড়ার আগে আমি আপনাদেরকে বলছি যে আত্মা কিন্তু দুই রকমের, একটা হচ্ছে সুচি আত্মা আর একটা হচ্ছে অসুচি আত্মা। আমার মধ্যে 2018 পর্যন্ত যেটা ছিল, সামারের আগ পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে অসুচি আত্মা, এখন আমার মধ্যে যে আত্মা রয়েছে সেটা হচ্ছে সুচি আত্মা, মানে ঈশ্বরের আত্মা। বাট আপনাদের মধ্যে যারা মুসলিম ভাই এবং বোনরা এবং সনাতন ভাই এবং বোনদের মধ্যে যেই আত্মাটা আছে সেটা হচ্ছে অসুচি আত্মা, মানে ডিমনিক পৌত্তলিক দেবতাদের আত্মা আছে, যেটা হচ্ছে কি যে যেটা যে শয়তানিক আত্মাটা বলে সেটা আছে। ওকে, তারপরে যেটা লেখা আছে যে অবশ্য যদি ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বিরাজ করেন তাহলে তুমি আত্মা দ্বারা চালিত হবে। কিন্তু যার মধ্যে ক্রাইস্টের আত্মা নেই সে ক্রাইস্টের নয়। ক্রাইস্ট কে? ক্রাইস্টই হচ্ছে ঈসা। সো আবারও কিন্তু আমি বলছি, আপনি আমি যদি ঈশ্বর দ্বারা পরিচালিত হতে চাই তাহলে তাকে আহ্বান করতে হবে। হ্যাঁ, এবং যে যার মধ্যে ক্রাইস্টের মানে জিসাস ক্রাইস্টের আত্মাটা নেই, মানে ঈশার আত্মাটা নেই, আমরা কিন্তু তার ধারে কাছেও নেই। হ্যাঁ, বাট আমরা কিন্তু তার নই, মানে ঈশ্বরের সন্তান না। এখানেও কিন্তু ঈশ্বরের সন্তানকে স্পিরিচুয়ালভাবে মানে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। হ্যাঁ, কোনো বায়োলজিক্যাল বা প্রাকৃতিকভাবে কিন্তু না। আমি আবারও বলছি যে এই যে ঈশ্বরের যে আত্মাটা আমরা পবিত্র বলি, পবিত্র বলার কারণ হচ্ছে যে একমাত্র ঈশ্বরই হচ্ছেন পবিত্র, আমরা কিন্তু কেউ পবিত্র না। হ্যাঁ, তো এই জন্য আমি বললাম যে এই যে পবিত্র আত্মাটা যে ক্রাইস্টের আত্মা, ঈশার আত্মা, সেটা কিন্তু আমি রোমান্স থেকে আমি একটু আগে আমি প্রমাণ দিলাম। হ্যাঁ, এবং কেউ যদি আপনাদের ভুল ভাঙিয়ে না দেয় আপনারা কিন্তু ভুলের মধ্যেই থাকবেন। বাংলাদেশের মানুষ কিন্তু কি চলে গেছে একদম ডেমনিক স্পিরিটের আন্ডারে, সেই জন্যে কিন্তু জিসাস ক্রাইস্ট, হ্যাঁ, তিনি আমাকে ব্যবহার করছেন, আপনাদেরকে আহ্বান করছেন, আপনাদেরকে মেসেজ দিচ্ছেন, হ্যাঁ, যে আর কোনো ভুল ভাল দেবতা নয়, আর এই যে আল কোরআনের মতো যে ভুল ভাল যে বইগুলো সেগুলোর প্রতি আমাদের আর যত্নবান হওয়ার দরকার নেই, এগুলো তো মানে গার্বেজ হওয়ার যোগ্যতা নাই। হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিলেও আমি মনে করি যে এগুলা আমি কি বলবো যে আমার যে মনের একটা ক্ষোভ সেটা যাবে না। কারণ কি যে আমি শয়তানকে অবশ্যই পছন্দ করি না, আমি শয়তানকে ভালোবাসি না। হ্যাঁ, যে শয়তান আপনাকে আমাকে নিয়ে যাবে হেলে, যে শয়তান আপনাকে আমাকে নিয়ে যাবে নরকে, হ্যাঁ, যার নামে দোজখে, যেখানে আমার জন্য ভয়াবহ দাবানল ওয়েট করছে, আগুন অপেক্ষা করছে, সেই শয়তানকে আমি পছন্দ করি না বলেই কিন্তু আমি এই বইটাকে মানে আল কোরআনকে আমার জীবনে কোনো জায়গাতেই আমি অবস্থান দিতে পারছি না। হ্যাঁ, আল কোরআনকে আমি আপনাদেরকে হার্ট করার জন্য বলছি না, আমি যতদূর সম্ভব আমি আমি মানে সুন্দর করে বলার চেষ্টা করছি। ওকে, সো আবার অনেক অনেক ধন্যবাদ লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে যারা যারা আজকে লাইভে জয়েন করেছেন। এম আব্দুল হাসিব মানিক ভাই জয়েন করেছেন, কেমন আছেন ভাইয়া? অ্যান্ড নজরুল ইসলাম ভাইয়া অ্যান্ড আরফিন তামান্না আপু দেখছেন, কেমন আছেন?
আমি প্রবাসী। আপনি কেমন আছেন ভাইয়া? আপনি কোন দেশে থাকেন কমেন্ট করে জানাবেন। এন্ড ইমরান মাহমুদ ভাই বলছেন, আপনি কয়টা ভাষায় কথা বলতে পারেন? আমাকে কেন কয়টা ভাষায় কথা বলতে হবে? আমি বাংলাদেশের মেয়ে, যদিও আমি কানাডাতে থাকি, আমি বাংলা জানি, আমি আমি ইংরেজি জানি, তারপরে আমি হিন্দি জানি, উর্দু অল্প অল্প জানি। সো আমাকে কেন অনেক অনেক ভাষায় কথা বলতে হবে? আপনি প্রশ্নটা কেন করেছেন আমি জানি। হ্যাঁ, আপনি মনে করেছেন যে বাইবেলে লেখা আছে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলবে। হ্যাঁ, যে আপনি, আমি তো বলবো যে আপনি একজন বোকার মতো কথা বলছেন, এই কারণে যে আপনি কি ভিন্ন ভাষায় কথা বলবেন? আপনি কি কোনো রোগীর রোগ সারাবেন, নাকি আপনি ডক্টর হবেন, নাকি আপনি লয়ার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, হ্যাঁ, নাকি আপনি প্রধানমন্ত্রী হবেন? যেটাই হোক, সেটা তো চুজ করবে পবিত্র আত্মা। হ্যাঁ, এই যে আপনি আমাকে বললেন যে আমি কয়টা ভাষায় কথা বলি, সেটাও চুজ করবে পবিত্র আত্মা। আমি তো না, আপনিও না, তিনি আমাকে চুজ করেছেন অ্যাজ আ প্রিচার হিসেবে। আমি প্রিচ করছি আমার বাংলাদেশি ভাই এবং বোনদের মাঝে। হ্যাঁ, আমার সনাতনী ভাই এবং বোনদের জন্য, বৌদ্ধ ভাই এবং বোনদের জন্য, যারা গৌতম বুদ্ধকে ফলো করছেন, তিনি কিন্তু ঈশ্বর নন, আমি আবারও বলছি, এবং নাস্তিকদের জন্য, হ্যাঁ, যারা ঈশ্বরেই বিশ্বাস করেন না, তাদের জন্য ঈশ্বর আমাকে ব্যবহার করছেন। জিসাস ক্রাইস্ট আমাদের আমাকে ব্যবহার করছেন যে তুমি আমার হয়ে তাদের কাছে মেসেজ দাও, বার্তা দাও। হ্যাঁ, যে তারা যে ভুলটুকু করছে, তারা যে ভুলের মধ্যে আছে, সেই ভুল যাতে আর ক্যারি না করে ইন ফিউচারে। হ্যাঁ, আর যাতে তারা আর ভুল না করে, কারণ আপনারা যখন ডিমনকে উপাসনা করেন, হ্যাঁ, আপনারা যখন, আরবে অনেক অনেক যে পৌত্তলিক দেবতাদের একজন হচ্ছে আল্লাহ, কোরআনের আল্লাহ, আপনারা যখন এই আল্লাহকে উপাসনা করেন, তখন কিন্তু একজন আছে, তিনি খুব কষ্ট পান, হার্ট হন, তিনি কে বলেন তো? তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা। হ্যাঁ, এবং আপনি যখন প্রার্থনাটা করেন, হ্যাঁ, ভুল ভাল দেবতার কাছে, এই যে সনাতনী ভাই বোনরা দেখেন, তারা কি নিজের হাতে প্রতিমা গড়ে, মূর্তি গড়ে কি করে পূজা করা আরম্ভ করে দেয়। হ্যাঁ, আপনারা মুসলিমরা কি করেন, পাথরটা টাচ করেন। হ্যাঁ, আর একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল গতকালকে, যে আমি নামটা ভুলে গেছি ভাইয়া, গতকালকে লাইভেই, আমার লাইভে এখনো, আপনারা যদি লাইভটা দেখেন সেই কমেন্টটা পাবেন, তিনি কমেন্টে বলেছিলেন যে এই পাথরটা নাকি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। হ্যাঁ, সো আপনারা কি ধরনের আল্লাহর উপাসনা করেন? আপনারা দেখেন যেখানে পবিত্র বাইবেলে লেখা আছে কোনো পাথরকে উপাসনা করবে না। হ্যাঁ, যে কোনো মাটির নিচে, স্থলে, জলে বা আকাশে কোনো কিছুর সাথে আমার প্রতিমা তৈরি করবে না, এবং কোনো কিছুর সাথে আমার রূপটা তোমরা তৈরি করবে না। তো সেখানে তিনি, মানে আমি যদি বাইবেলের কথা বলি, পবিত্র বাইবেলের আল্লাহ যদি এক হয়ে থাকে, কোরআনের আল্লাহ যদি এক হয়ে থাকে, হ্যাঁ, তিনি কি দুইটা বইয়ে দুই রকম কথা বলবেন? হ্যাঁ, যে বাইবেলে বলবেন যে পাথর পূজা করো না, হ্যাঁ, বাইবেলে আল্লাহ বলবে পাথর পূজা করো না, আর কোরআনে আল্লাহ বলবে যে যে পাথরটা মানে টাচ করো, সমস্যা নেই, এটা আমি জান্নাত থেকে পাঠাইছি। এটা কি আপনার মাথায় ঢুকে, আপনি বলেন? হ্যাঁ, যে তাও আবার কোত্থেকে, এটা কিন্তু মানে যেন তেন পাথর না, এটা জান্নাত থেকে পাথরটা মানে পাঠানো হয়েছে। কত হাস্যকর একটা বিষয়ে, যে আপনারা যে কত ভুলের মধ্যে আছেন, কত ভুল ভাল মানে যে ইনফরমেশন দিয়ে আপনাদের মগজটাকে ব্লক করে রাখা হয়েছে, যে অশুচি, যে আত্মা ডিমন, যে আপনাদের যে মাথাটা পুরোপুরি খেয়ে ফেলেছে, মাথার ব্রেইনটা যে মানে পোকায় ছেয়ে গেছে, সেটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা কি করতে পারবেন, জাহান্নামে চলে যাবেন। কারণ তখনও কিন্তু অনেক অনেক কোটি কোটি পোকা আপনাদের মাঝে পাঠানো হবে আপনাদেরকে খেয়ে ফেলার জন্য। হ্যাঁ, সো এইগুলো থেকে বাঁচতে হলে যেটা করবেন, যে এখনো সময় আছে, হ্যাঁ, তিনি হয়তো খুব বেশি দিন সময় নাও দিতে পারেন, যে আমরা ভুল ভাল দেবতাদের মানে আমরা ই করবো না, উপাসনা করবো না। হ্যাঁ, যেখানে পাথর টাচ করার কথাই মানা করা হয়েছে, সেখানে কোরআনে কিভাবে আপনি মানে কোরআনে আল্লাহ কিভাবে বলছেন যে তোমরা পাথরটা টাচ করো? কি আপনারা কি বলেন যে নবীজি টাচ করেছিলেন, সেই জন্য আমরাও করি? তো নবী তো নিজেই জানেন না, হ্যাঁ, যে তিনি কার উপাসনা করছেন। জিব্রায়েল যখন এসেছিল, হ্যাঁ, শয়তানি কিন্তু জিব্রায়েলে বেশ নিয়ে এসেছিল, আমি আবারও বলছি, জিব্রায়েল যখন, ফেরেশতা জিব্রায়েল যখন নবীজির কাছে এসেছিল, হ্যাঁ, যে আল্লাহর বাণী নিয়ে, তখন তো তিনি ফেরেশতা জিব্রায়েলকে জিজ্ঞেস করেননি, মুহাম্মদ বলেননি যে তুমি যে প্রতিপালকের কথা বলছো, আমি আমিও তো তার উপাসনা করি, সেটা তো তিনি বলেন নাই। এবং আপনাদের নবী তো একজন মানসিক রোগী ছিলেন। হ্যাঁ, যে যখনই জিব্রায়েলের মাধ্যমে ওহী আসা বন্ধ হতো, তখনই
তিনি খুব প্যানিক হয়ে যেতেন, এটি নিয়েও কিন্তু আমি লাইভ করেছি। তিনি যে আত্মহত্যা করতে চাইতেন, তার যে আত্মহত্যার প্রবণতা ছিল প্রচণ্ডভাবে, সেটি নিয়েও কিন্তু আমি লাইভ করেছি। হ্যাঁ, তো সেইগুলো আপনারা শুনতে পারেন। ওকে, ইমরান ভাই বলছেন, আচ্ছা আপনি বলছেন পাথর পূজা, পাথর বলতে আপনি কি বুঝেন? পাথর বলতে আপনারা যে মক্কায় যে যান, অনেক টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, এয়ার টিকিট কিনে আপনারা যে মক্কায় যান হজ করার জন্য, সেখানে আপনারা কিসের জন্য যান? হ্যাঁ, যে পাথরটা টাচ করার জন্যই তো। পাথরটা টাচ করে আপনারা কি মনে করেন না যে আমার জীবনের যাবতীয় যে পাপ আছে সেটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে? এবং আপনারা কি মনে করেন না যে এই পাথরটা সাদা ছিল, মানুষের হাতের টাচ লেগে লেগে এটা কালো হয়ে গেছে, আপনি কি অবিশ্বাস করতে পারবেন? এমন কোনো মানুষ কি আছে যে মক্কায় গিয়েছে অথবা অথচ পাথরটা টাচ করে নাই, কালো পাথরে টাচ করে নাই, এমন কি কেউ আছে নাকি? সেটাকে আমি পূজা বলছি, একই কথা। হ্যাঁ, যে ইসলাম ধর্মটা মূলত বেসড অন পাথরকে কেন্দ্র করে। হ্যাঁ, একটা চালাকি করেছে অশুচি আত্মা, সেটা হয়েছে যে মানে এই অশুচি আত্মা কোরআনের যে ডিমন, কোরআনে যে পৌত্তলিক দেবতা, তিনি যেহেতু মানে সনাতনী ভাই বোনদের দেখেছেন, হ্যাঁ, যে তারা নিজেরাই মূর্তি করে বসে থাকে, নিজেরাই নিজেদের ঈশ্বর সেজে বসে থাকে, তো তিনি এখানে একটা চালাকি করেছেন যে এই কোরআনের আল কোরআনের আল্লাহ একটা চালাকি করেছেন, সেটা হচ্ছে যে তিনিও একটা পাথর স্থাপন করে দিয়েছেন, বাট এই পাথরটাকে মানুষের ঘরে রাখার কথা বলেন নাই। তিনি বলেছেন ঠিক আছে, এটা আমার যে মেইন কেন্দ্র সেখানেই থাকবে, সেখানেই মানুষ আসবে। তাহলে কি হবে যে মানুষ যেহেতু বোকা, মানুষকে বোকা বানানো সোজা, আমি যেহেতু মানুষকে মানুষের মাঝে কাজ করছি, মানে আল কোরআনে আল্লাহ কথা বলছি, তো তিনি মানুষকে কি করেছেন যে বোকা বানিয়ে বোকা সাজিয়ে বসিয়ে রেখেছেন। হ্যাঁ, মূলত যে ইসলাম ধর্মটা কিন্তু বেসড অন পাথরকে কেন্দ্র করে। হ্যাঁ, আপনি আমি বলি, আমি 2018 পর্যন্ত সরি, আমি কিন্তু মনে মনে আমার একটা খায়েশ ছিল, হ্যাঁ, যে আমিও মক্কায় যাব, আমিও হজ করব এবং আমিও পাথরটা টাচ করব। কারণ কি, যে মানুষ হিসেবে আমিও পাপি, আমি কিন্তু নরকে বা জাহান্নামে যেতে চাই না। হ্যাঁ, সো অ্যাজ আ ফর্মার মুসলিম হিসেবে যদি আমার মনে এই মানে খায়েশটা থাকে, হ্যাঁ, এই ইচ্ছাটা থাকে, অবশ্যই আপনাদের মধ্যেও কিন্তু আছে যে আমি কোনো না কোনো দিন, আমার যদি অনেক টাকা পয়সা হয়, আমি কি করব যে আমি মক্কায় যাব, পাথর টাচ করব। হ্যাঁ, আপনারা কিন্তু অনেক ভুল করছেন, পাথরের কিন্তু কোনো ক্ষমতা নেই। এবং পবিত্র বাইবেলের যে ঈশ্বর জিসাস ক্রাইস্ট বা ঈসা সেই ঈসা কিন্তু বলে দিয়েছেন আপনাদেরকে যে পাথরকে টাচ করা যাবে না, এটি সম্বন্ধে কিন্তু আয়াত আছে। আমি আজকে বা কালকে আমি পোস্ট করব, আমার ফেসবুকেও করব এবং আমার যে পেজ নাইমা সরকার পেজেও আমি করবো, আপনারা চোখ রাখবেন আমি কোথায় লেখা আছে। হ্যাঁ, যে এই যে বিশেষ পাথরের কথা লেখা আছে, মক্কার পাথরের কথা লেখা আছে, আপনার বুক অফ আইজায়াতে পড়েন, সেখানে যে আরবদের যে পানিশমেন্ট হবে সেটার কথা লেখা আছে, বিভিন্নভাবে লেখা আছে কিন্তু। ওকে, জাস্টিন দিবাকর ভাই বলেছেন, দিদি মাথা নাড়া করে কাবার চারপাশে সাত পাক ঘোরার কারণ কি? এটা হচ্ছে তারা হিন্দুদের রীতিনীতি ফলো করে। হ্যাঁ, তো এটা নিয়ে আমি একটা লাইভ করব, শুন, দু একদিনের মধ্যে আমি একটা লাইভ করব, যে এই যে সব রীতিনীতি না, তারপরে এই যে সাদা কাপড় পরেন, এগুলো কিন্তু সব সনাতনী যে ধর্ম, সনাতন ধর্ম থেকে এসেছে কিন্তু। হ্যাঁ, তারাও কিন্তু এগুলো করতো, সেই রীতিটাই আছে, শুধু নামটা চেঞ্জ হয়েছে আল্লাহ, হ্যাঁ, এবং একটা বইয়ের নাম চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আল কোরআন, যেটা হচ্ছে ভুল ভাল ডেমনিক বই, সেটা কোনো সত্যের বই না কিন্তু। ওকে, অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকে লাইভে জয়েন করেছেন। সো আমি আরেকটি কোরআনের আমি আরেকটি আয়াত বলতে চাই, সেটা হচ্ছে আত তাহরিম থেকে, মানে 66 নম্বর সুরার 12 নম্বর ভার্সে কি লেখা আছে দেখেন। হ্যাঁ, আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন ইমরান তনয়া মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আবারও প্রমাণ হচ্ছে যে আল্লাহ হও বলাতে কিন্তু জিসাস ক্রাইস্টের জন্ম হয়ে যায়নি, এবং আল্লাহ কিন্তু মাটিতেও জিসাস ক্রাইস্টকে কি তৈরি করেননি, আদমের মতো না কিন্তু তার জন্মটা। শুধু একটা জিনিস ম্যাচ করে, যে আদমের যেমন পিতা ছিল না, হ্যাঁ, জিসাস ক্রাইস্ট পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। একটা কথা মনে রাখবেন যে আদমকে কিন্তু জিসাস ক্রাইস্ট তৈরি করেছেন, এবং আদম এবং হাওয়া কিন্তু আপনারা আমার মতো নর্মাল মানুষ, তারা অন্য কিছু না কিন্তু। অপরপক্ষে জিসাস ক্রাইস্ট বা ঈসা, তিনি কিন্তু সৃষ্টিকর্তা,
আপনার আমার সৃষ্টিকর্তা, সো তার পিতাটা কোত্থেকে থাকবে, তার মাতা কোত্থেকে থাকবে? তার পিতা নেই, মাতা নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই, হ্যাঁ, মানে আমরা যেটা জানি, রাইট? কারণ এবং আমরা ঈশ্বরকে কখনো দেখিনি, বাট তিনি একটা রূপ ধারণ করে মানুষের মাঝে এসেছেন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। এই জন্যই কিন্তু কি তাকে মাসায়া বলা হয়। হ্যাঁ, মাসায়ার মানে হচ্ছে কি, ত্রাণকর্তা, পরিত্রাণ দাতা, হ্যাঁ, যিনি আপনাকে যে নরকের হাত থেকে, শয়তানের কাছ থেকে, মৃত্যুর কাছ থেকে আপনাকে মুক্ত করবেন। এবং আপনি যখন স্বর্গ লাভ করবেন তখন কিন্তু আপনার আর কোনো মৃত্যুর যে চিন্তা সেটা আসবে না, আপনার কোনো দ্বিতীয়বার আর মৃত্যু হবে না। আপনি যখন স্বর্গে পৌঁছবেন আপনার কোনো রোগ বালাই হবে না, সেখানে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেখানে কিন্তু করোনা ভাইরাসের কোনো চিন্তা নেই, সেখানে আপনার জব না থাকলেও চলবে, আপনার টাকা পয়সা নিয়েও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এবং আমরা মানুষরা কি অনেক অসন্তোষ প্রকাশ করে থাকি যে আমি দেখতে সুন্দর না, আমি কালো, আমি শ্যামলা, আমি বেটে, আমি এটা ওটা, হ্যাঁ, এগুলো নিয়েও আপনাকে খুব প্রকাশ করতে হবে না, কারণ তখন আপনাকে কি একটা নিউ ফর্ম দেওয়া হবে স্বর্গে। আমরা, আপনি বা আমি যারা যারা যাব, তখন কিন্তু আমাদের এই যে বর্তমানের যে শরীরটা আপনি দেখছেন সেটা কিন্তু আসল আসল শরীর না। আপনাকে একটা নিউ একটা ফর্ম দেওয়া হবে, স্বর্গীয় একটা শরীর আপনাকে কিন্তু দান করা হবে। হ্যাঁ, সো কত চমৎকার দেখেন, হ্যাঁ, যে আপনি যখন স্বর্গে যাবেন আপনার জন্য সব কিছু নতুন, স্বর্গে কিন্তু আপনি সব কিছু নতুন নতুন পাচ্ছেন, হ্যাঁ, চমৎকারভাবে পাচ্ছেন, এবং অক্ষয় থাকবে, সেগুলো অক্ষত অবস্থা থাকবে, সেগুলো কিন্তু ক্ষয় হবে না। আমি যেটা বলেছি আমি আবারও প্রমাণ করার চেষ্টা করেছি যে কোরআনের যে ভুল, হ্যাঁ, যে সুরা মানে আলে ইমরান সুরা 59-এর সাথে যে ম্যাচ করছে না অন্যান্য আল্লাহর অন্যান্য বক্তব্যগুলো, হ্যাঁ, আলে ইমরানের যে 60 নম্বর, উনি বলেছেন যে আমি পালনকর্তা হিসেবে এই বইয়ে যা লিখে দিয়েছি সেটা তোমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ এটা যথাযথ সত্য, সেটা কিন্তু সত্য বলে প্রমাণ হচ্ছে না। আমি আবারও বলছি, এবং আপনারা কিন্তু কেউ আমাকে একটা বার বলো খণ্ডন করতে পারছেন না যে আমি যে মিথ্যা কথা বলছি, আপনারা বলছেন যে আমি ভুল ভাল ইনফরমেশন দিচ্ছি, আপনারাও কিন্তু আমাকে কারেক্ট ইনফরমেশনটা দিয়ে আমাকে কারেক্ট করতে পারছেন না। হ্যাঁ, সো আমি একটু আগে যেটা বলেছিলাম যে এই যে জিসাস ক্রাইস্ট, হ্যাঁ, জিসাস ক্রাইস্টের যে স্পিরিটটা, পবিত্র আত্মাটায় তিনি যে একটা হিউম্যান ফর্মে এসেছিলেন সেটা কোথায় লেখা আছে? কোরআনের কোথায় লেখা আছে? আমি কিন্তু গতকালকেও বলেছি, হ্যাঁ, এবং এই যে মরিয়মের মধ্যে যে যে পরমেশ্বর শক্তিটা ছিল, পিতার শক্তিটা ছিল, পিতায় কিন্তু পুত্র রূপে দুনিয়াতে এসেছেন, আল্লাহ কিন্তু ঈসা, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, আপনি যদি সুরা মরিয়মের 17 নম্বর ভার্সটি পড়েন, সেখানে লেখা আছে যে অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করলো, মরিয়মের কথা বলা হচ্ছে, অতঃপর আমি আমার রূপ, সরি, অতঃপর আমি তার কাছে আমার রূপ প্রেরণ করলাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করেছে। হ্যাঁ, সো আপনি কি এই আয়াতের মানেটা বুঝেছেন? আমি আমার মুসলিম ভাই এবং বোনদের বলছি, সুরা মরিয়মের 17 নম্বর কি লেখা আছে দেখেন তো, যে অতঃপর আমি তার কাছে, আল্লাহ বলছেন যে আমি মরিয়মের কাছে আমার রূহটা প্রেরণ করলাম, হ্যাঁ, এবং সেই রূহটাই কি হয়েছে, মানব আকৃতিতে, হিউম্যান ফর্মে আত্মপ্রকাশ করেছে আপনার আমার কাছে, আপনার আমার নাজাতের জন্য, মুক্তির জন্য। হ্যাঁ, সো যে রূহটা এসেছিল সেটা কিন্তু আল্লাহর নিজের একটা মানে অংশ, সেটা কিন্তু কোনো আদার কোনো অংশ না, হ্যাঁ, কোনো বাইরের কোনো অংশ না। আমি সেটা বলতে চেয়েছি, যেমন আমরা বলি যে পিতা, পুত্র, পবিত্র আত্মা নিয়ে হচ্ছেন এক ঈশ্বর। হ্যাঁ, সো পিতারই একটি অংশ পুত্র রূপে দুনিয়াতে এসেছে, এবং পুত্র যখন দুনিয়াতে এসেছে তখন যেটা হয়েছে যে পুত্রের যে ঐশ্বরিক ভাবটা সেটা তিনি বিসর্জন দিয়ে একদম মানুষ রূপে মানুষের কাছে এসেছেন।